চলচ্চিত্র যখন রঙিন হল সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ভুল ধারণাগুলির মধ্যে একটি হল উনিশশো তিরিশের দশকে প্রথম রঙিন চলচ্চিত্র নির্মিত হয়েছিল অনেকের ধারণা আছে এই সময়ে টেকনিক্যালারে নির্মিত ছবিগুলির আগে বুঝি রঙিন চলচ্চিত্র হয়নি কিন্তু ধারণাটি পুরোপুরি সত্যি নয় চলচ্চিত্র আবিষ্কারের শুরু থেকেই তাতে রঙ যোগ করার চেষ্টাও শুরু হয়েছিল ফ্রেম ধরে ধরে ফিল্ম ফুটেজকে রঙে পেন্ট করা হতো টমাস এডিশনের কাইনেটোস্কোপে প্রদর্শিত হাতে রাঙানো চলচ্চিত্র অ্যানাবলস ডান্স জর্জ মেলিয়াসের বিখ্যাত ট্রিপ টু দ্য মুন চলচ্চিত্রের প্রতিটি ফ্রেমকে রাঙানোর জন্য প্রয়োজন হয়েছিল সম্পূর্ণ একদল কর্মীর এখন যেটিকে দেখছেন এটি সেই আসল রঙিন সংস্করণ নয় এখানে প্রদর্শিত ক্লিপটি ফোর কে সিক্সটি রঙিন সংস্করণ এর থেকেও মোটামুটি একটা ধারণা পেতে পারেন তখনকার রঙিন সংস্করণটি কেমন দেখতে ছিল উনিশশো দশের দশকের গোড়ার দিকে ফিল্ম রং করার আরও একটি সাধারণ কৌশল উদ্ভূত হয়েছিল সেটি ফিল্ম টিন্টিং নামে পরিচিত তবে রং করা হলেও সেটি ছিল সম্পূর্ণরূপে এক রঙাই খরচ কমানোর জন্য অন্যরা ব্যবহার করতেন ফিল্ম টিন্টিং এই প্রক্রিয়াটি নির্বাক যুগে খুব জনপ্রিয় ছিল বিশেষ করে কাহিনীতে নির্দিষ্ট প্রভাবের জন্য নির্দিষ্ট রং ব্যবহার করা হতো যেমন আগুন বা ফায়ার লাইটের দৃশ্যের জন্য লাল রাতের জন্য নীল ইত্যাদি ফিল্ম রাঙানোর আরও একটি পরিপূরক প্রক্রিয়া ছিল টোনিং কখনও কখনো টিন্টিং এবং টোনিং একসঙ্গে প্রয়োগ করা হতো অনেকে ব্যবহার করতেন স্টেনসিলিং প্রথম বাণিজ্য সফল স্টেনশিল রঙের প্রক্রিয়াকরণটি উনিশশো সালে প্যাথে ফ্রেরেসে কর্মরত সেগুন দ প্রবর্তন করেছিলেন যুক্তরাষ্ট্রে ব্লক খোদাইকারী ম্যাক্স চিগল এবং সিনেমাটোগ্রাফার অ্যালভিন উইক তৈরি করেছিলেন চিগল কালার প্রসেস প্রথম ব্যবহৃত হয়েছিল সেসেল বি ডেমিল পরিচালিত জোয়ান দ্য ওম্যান ছবিতে দেখছেন বিশ্বের প্রাচীনতম কালার ফিল্ম উনিশশো এ এডওয়ার্ড টার্নারের তোলা দৃশ্য ধীরে ধীরে টিং সরিয়ে আলোর ধর্মকে কাজে লাগিয়ে স্থান দখল করল প্রাকৃতিক রঙের কৌশল আঠারোশোর প্রথম দশকের গোড়ার দিকে প্রকাশিত তিন রং সমন্বয় তত্ত্ব থ্রি কালার থিওরি অব কম্বিনেশন অনুসারে লাল নীল এবং সবুজ এই তিন প্রধান বর্ণের সমন্বয়ে সমস্ত রং তৈরি হয় আঠেরোশো সালে স্কটিশ পদার্থবিদ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এই নীতির উপর ভিত্তি করে প্রথম রঙিন ফটোগ্রাফির প্রস্তাবনা করেন উপস্থাপন করেন আঠেরোশো সালে লন্ডনের রয়্যাল সোসাইটিতে ততদিনে এটি জানা গিয়েছিল বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের একটি বর্ণালী নিয়ে আলোক গঠিত ম্যাক্সওয়েল আবিষ্কার করেছিলেন ওই তিনটি প্রাথমিক রঙের যথাযথ সংযোজন ও সমন্বয়ে মানব চোখে অনুভূত বর্ণালীর সমস্ত প্রাকৃতিক রংকেই পুনরুৎপাদন করা যেতে পারে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কয়েক ডজন প্রাকৃতিক রঙের সিস্টেম চালু হয়েছিল অবশ্য সফল হয়েছিল মাত্রই কয়েকটি আলোর ধর্মকে কাজে লাগিয়ে ন্যাচারাল বা প্রাকৃতিক রঙে প্রথম বাণিজ্যিকভাবে নির্মিত চলচ্চিত্রটি ছিল ভিজিট টু দ্য সি সাইড আট মিনিটের ব্রিটিশ শর্ট ফিল্ম এর দৃশ্য তুলতে ব্যবহৃত হয়েছিল কাইনেমা কালার প্রক্রিয়া এই পদ্ধতিতে অল্টারনেট বা একটা বাদে পরবর্তী ফ্রেমে লাল ও সবুজ ফিল্টার ব্যবহার করা হতো ফিল্মের ফুটেজে দেখুন এবং লক্ষ্য করুন কাইনেমা কালার প্রক্রিয়ায় সবুজ ও লাল রঙের ব্যবহার কেমন বিভিন্ন রঙের সেট তৈরি করেছে তবু এটি পর্দায় রঙের সম্পূর্ণ বর্ণালী উপস্থাপন করতে পারেনি শুধুমাত্র লাল ও সবুজ ফিল্টারগুলির কারণে ছবির কিছু অংশকে ধুয়ে ফেলেছে দেখা যায় নীলের অভাব থাকায় চিত্র থেকে রঙের বর্ণালীর একটি পরিসীমাকেই পুরোপুরি বাদ করে দিয়েছে টেকনিক্যালারের জন্ম উনিশশো সালে ন্যাচারাল কালার বা প্রাকৃতিক রং ধারণ করার জন্য একেবারে নতুন পদ্ধতি উদ্ভাবন করেছিল টেকনিক্যালার সংস্থা টেকনিক্যালারকে বলা যায় কালার মোশন পিকচার প্রসেসের একটি সিরিজ এর প্রথম সংস্করণ শুরু হয়েছিল উনিশশো সালে তারপর কয়েক দশক ধরে এর উন্নত সংস্করণগুলি আসতে থাকে উনিশশো তিরিশের দশকের গোড়ার দিকে টেকনিক্যালার চলচ্চিত্রগুলি একটি বিশেষ ধরনের ক্যামেরায় থ্রি স্ট্রিপ টেকনিকালার বা প্রসেস ফোর এর মাধ্যমে চলমান তিনটি সাদা কালো ফিল্ম ব্যবহার করত তারা একই সঙ্গে এক দৃশ্যেরই সাদা ছবি তোলে তবে একটি ব্যবহার করে সবুজ অপরটি নীল ও লাল রঙের আলোক রশ্মি একটি অর্ধভেদ্য প্রিজমের সাহায্যে আলোক রশ্মিকে এই তিন ভিন্ন ভিন্ন রঙের আলোকে বিশ্লেষিত করা হয় এইভাবে টেকনিক্যালার তিনটি রঙকে আলাদা তিনটি ফিল্মে ধারণ করতে সক্ষম হয়েছিল তারপর তাদেরকে পুনরায় সংশ্লেষিত করে পূর্ণ রঙের চিত্রের প্রিন্ট করা হয় অপর একটি পরিষ্কার স্ট্রিপে এই পদ্ধতির কারণেই সম্ভব হয়েছিল একক ফিল্ম দিয়ে সিনেমার সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলির মধ্যে একটিকে ফুটিয়ে তোলা বলছি দ্য উইজার্ড অফ আজ ফিল্মটির কথা যেখানে মুখ্য চরিত্র ডরথি আজ এ যাওয়ার দরজা খুলে দেওয়ার পর ফিল্মের ধূসর সেপিয়া রং পাল্টে হয়ে উঠল প্রাণবন্ত প্রাকৃতিক রঙের যোগ্য প্রতিরূপ এই দারুণ প্রতীকী ও ব্যঞ্জনাময় দৃশ্যটি যেন চলচ্চিত্রে প্রাকৃতিক রং আবির্ভাবেরই গল্প টেকনিকালার চলচ্চিত্র নির্মাণের এক নতুন যুগের সূচনা করে তবে পদ্ধতিটা সহজ সরল ছিল না ব্যয়বহুলও ছিল যথেষ্ট হারবার্ট কালমাসের স্ত্রী ন্যাটালি কালমাস উনিশশো চৌত্রিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংস্থার কালার কনসালটেন্ট বিভাগের প্রধান হিসেবে তিনশটিরও বেশি ফিল্মের সঙ্গে যুক্ত ছিলেন টেকনিকালারের প্রসারে পালন করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা রঙের নান্দনিক ব্যবহার প্রসঙ্গে তার অভিমত ছিল লাল বিপদ রক্ত জীবন উষ্ণতা সবুজ প্রকৃতি বহির্দৃশ্য স্বাধীনতা সতেজতা ইত্যাদি কোডাক্রম আকভা এগুলি বিভিন্ন রং সংবেদী ইমালসানের তিনটি প্রলিপ্ত স্তর বিশিষ্ট হয় এবং সাধারণত কালার ফিল্ম শব্দ দিয়ে তাদের বোঝানো হয় মূলত অপেশাদার হোম মুভি ও স্লাইডের জন্য তৈরি করা হয়েছিল কোডাক প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যানের নামে পরিচিত একটি ট্রেড নাম হল ইস্টম্যান কালার ইস্টম্যান কোডাকের ব্যবহৃত বিভিন্ন ফিল্ম ও প্রসেসিং প্রযুক্তির জন্য কালার মোশন পিকচার প্রোডাকশনের সঙ্গে এই ট্রেড নামটি যুক্ত ইস্টম্যান কালার উনিশশো সালে প্রবর্তিত হয়েছিল এটি ছিল প্রথম ব্যাপকভাবে সফল সিঙ্গল স্ট্রিপ কালার প্রক্রিয়াগুলির মধ্যে একটি কালার রিপ্রোডাকশন রং পুনরুৎপাদন টেকনিকালারের মতো না হলেও ছিল যথেষ্ট সন্তোষজনক ব্যবহার করাও ছিল অনেক কম ঝঞ্ঝাটের আর অবশ্যই খরচও পড়ত অনেক কম ফলে আরও জটিল ও ব্যয়বহুল টেকনিকালারকে স্থানোচ্যুত করে ইস্টম্যান কালার ইস্টম্যান কালারের প্রথম ফিচার দৈর্ঘ্যের ফিল্মটি ছিল ডকুমেন্টারি ইন রয়্যাল জার্নি রানি দ্বিতীয় এলিজাবেথে আমেরিকা ভ্রমণ সম্পর্কিত চলচ্চিত্র মুক্তি পেয়েছিল উনিশশো সালে ইস্টম্যান কালার বিভিন্ন নামে পরিচিত ছিল যেমন ডিল্যাক্স কালার ইত্যাদি এখন অবশ্য অপরাপর ক্ষেত্রগুলির মতোই চলচ্চিত্রের রঙকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় ডিজিটাল পদ্ধতি ডিজিটাল সিনেমাটোগ্রাফিতে ফিল্ম স্টকের পরিবর্তে ডিজিটাল ইমেজ সেন্সর ব্যবহার করা হয় ব্যবহার করা হয় মোশন পিকচার ধারণেও ডিজিটাল প্রযুক্তির উন্নতির ফলে ডিজিটাল সিনেমাটোগ্রাফি আরও প্রভাবশালী হয়ে উঠেছে এখন তার কাজ চলচ্চিত্রকে কেবল রঙিন করানোতেই সীমাবদ্ধ নেই এখন প্রয়োজনে এক রঙা করে এছাড়াও কালার মিক্সিং কালার গ্রেডেশনের মতো নানা খুঁটিনাটির কাজ এখন করা যায় ডিজিটালভাবে দু হাজার দশের দশকের মাঝামাঝি থেকে সারা বিশ্বজুড়ে বেশিরভাগ চলচ্চিত্র ধারণ করার পাশাপাশি ডিজিটালভাবে বিতরণ করাও শুরু হয়েছে দীর্ঘ চব্বিশ এপিসোডের চলচ্চিত্র ধারাবাহিকের এখানেই ইতি টানলাম